দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের HSC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত HSC পরীক্ষায় 8 জেলার মোট 1,18,735 জন শিক্ষার্থীকে করোনার কারণে শতভাগ পাশ করানো হয়েছে। এর মধ্যে GPA 5 পেয়েছে মোট 14,871 জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রের সংখ্যা 7,297 জন এবং ছাত্রী 7,574 জন GPA 5 পেয়েছেন। করোনার কারণে অটো পাস প্রদান করায় দিনাজপুরের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের তেমন একটা ভিড় ছিল না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।